সালামু আলাইকুম, আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার অনেক ফলোয়ার এবং আমার যে ভিউয়ার্স আছে, আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে প্রসেসর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য, যে প্রসেসর রিপেয়ার করা যায় কিনা। বন্ধুরা, প্রসেসর খুবই কমই সমস্যা হয়, তারপরও কিছু প্রবলেম হয়, যেগুলো যে ট্রিক্সগুলো আপনাদের দেখালে আপনারা অতি সহজে প্রসেসর রিপেয়ার করতে পারবেন। তো প্রসেসর রিপেয়ার করতে গেলে আপনাদের অবশ্যই, আমাদের অনেক ধরনের প্রসেসর আছে এখানে, বিশেষ করে ল্যাপটপ এবং ডেস্কটপের প্রসেসরগুলো একটু ভিন্ন রকম, আমি আপনাদের দেখাই। এটি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রসেসর, এটা হচ্ছে ডেস্কটপের প্রসেসর, এগুলোর মধ্যে পিন নেই, ঠিক আছে? তো যারা প্রথম পর্যায়ে দেখতেছেন তারা ভালো করে দেখেন যে এটা হচ্ছে আমাদের ডেস্কটপের একটি প্রসেসর, তো এইটির মধ্যে পিন নেই। আর আমাদের ল্যাপটপের প্রসেসরের মধ্যে আমাদের পিন আছে, আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন। তো প্রসেসরের যে সমস্যাগুলো হয় এগুলো হচ্ছে, আমাদের প্রসেসরের মধ্যে অনেকগুলো পিন আছে, হ্যাঁ, ল্যাপটপের প্রসেসর, এগুলো কি হয়, এগুলো তো হয়তো কিছুদিন চলতে চলতে কার্বন পড়ে যায় বা ময়লা পড়ে যায়, তো এগুলো সমস্যা হয়। আর ডেস্কটপে আমাদের অনেকগুলো প্রসেসর আছে, আপনাদের এদিকে দেখাই, এই যে এখানে কয়েকটি এসএমডি পার্টস আছে, তো এখানে অনেক সময় দেখা গেছে কি এখানে থাকে বেশিরভাগই এসএমডি ক্যাপাসিটার, নন পোলার ক্যাপাসিটার এবং হচ্ছে আমাদের ছোট ছোট সিরামিক বা রেস্ট্যান্ড টাইপের করে থাকে, তো এগুলো অনেক সময় শর্ট হয়ে যায় অথবা এগুলো সমস্যা হয়ে যায়। তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনার প্রসেসর রিপেয়ার করবেন। আর বেশিরভাগ যে সমস্যাগুলো হয় বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের যে প্রসেসর আছে এটি আপনার মাদারবোর্ডের মধ্যে অনেক দিন চলতে চলতে বা অনেকক্ষণ চলতে চলতে যখন বেশি হিট হয়ে যায় বা অনেক সময় দেখা যায় কি ময়লা পড়ে, আপনার কার্বন পড়ে যায়, এইদিকে যে লাইনগুলো দেখতেছেন তো এইগুলোতে কার্বন পড়ে যায়। তো প্রথম পর্যায়ে আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে, আপনাদের কাছে যদি কেরোসিন থাকে, কেরোসিন প্যাক টুল, থিনার, এই তিনটা জিনিস দিয়ে আপনারা চাইলে এটা ওয়াশ করে নিতে পারেন, ঠিক আছে? তো আমরা প্রথমত আপনাদের দেখাবো আপনারা এটা কিভাবে ওয়াশ করবেন, ঠিক আছে? তো অনেক সময় দেখা গেছে কি প্রসেসর সমস্যা হলে আপনাদের ডিসপ্লেও আসবে কিন্তু উইন্ডোজ সেট আপ কমপ্লিট হবে না, দেখা গেল কি আপনার কম্পিউটার 90% বা 80% সেট আপ হওয়ার পর অনেক সময় আর ওপেন হচ্ছে না, অথবা দেখা গেছে কি উইন্ডোজ সম্পূর্ণ সেট আপ হয়েছে, ঠিক আছে, সেট আপ হওয়ার পর লোডিং অপশনে আইসা হ্যাং করে দাঁড়ায় থাকে, তো এগুলো অনেক সময় আপনার প্রসেসরের কারণে হয়। এখানে কোনো একটি পিন যদি মিস করে বা একটু কোনো সমস্যা থাকে এদিকে তাহলে আপনার এই সমস্যাগুলো করে। তো আপনারা আজকে আমরা প্রসেসর রিপেয়ার করব, আপনারা দেখবেন যে আমরা প্রথমত থিনারি নিচ্ছি, এই যে আপনারা পেট্রোল দিয়েও ওয়াশ করতে পারেন, তো ব্রাশের মধ্যে নিয়ে এখান থেকে আমরা যে আমাদের যে এখানে লেটেস্ট প্রসেসর আছে, এখানে কোরাল 3 প্রসেসর আছে বন্ধুরা, দেখেন এই যে এদিকে বিভিন্ন জায়গায় কার্বন পড়ে আছে বা ময়লা পড়ে আছে, তো আমরা এগুলো ভালোভাবে ওয়াশ করে নেব। তো আমরা এক এক করে ওয়াশ করে নিচ্ছি আমাদের এখানে যতগুলো প্রসেসর আছে, আমি কয়েকটি কাজ করে আপনাদের দেখাবো আর বাকিগুলো আমরা পরে করব, কারণ সবগুলো করলে আমাদের ভিডিও লং টাইম হয়ে যাবে, তো সেজন্য আমরা, এই যে বন্ধুরা আমরা ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর আমাদের এখানে পানির মতো দেখা যাচ্ছে, আসলে থিনার হচ্ছে আপনার কিছুক্ষণ রাখলে এগুলো উড়ে যায়, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বাষ্পীয় আকারে উড়ে যায়। আর খুবই ভালো করে ওয়াশ করে প্রথম পর্যায়ে আপনারা এইভাবে এক জায়গায় রেখে দিবেন। তারপর হচ্ছে এই বন্ধুরা, এই যে দেখেন আমাদের প্রচুর পরিমাণে ময়লা এবং কার্বন পড়ার কারণে আমাদের এই প্রসেসরটি সাপোর্ট করতেছে না। আর প্রসেসর মূলত নষ্ট হয় কম, আমি আজকে যে কৌশলগুলো দেখাবো এগুলো করলে প্রসেসর আপনারা 100% যে সমস্যাগুলো ফেস করে সবাই এগুলো আপনারা সমাধান করতে পারবেন। দেখেন বন্ধুরা, এই প্রসেসরটিতে প্রচুর পরিমাণে আমাদের ময়লা। তো এইভাবে আপনারা এভাবে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পর আমি এখন রেখে দিলাম, রাখার পরে আমাদের যেগুলো ওয়াশ হয়েছে বন্ধুরা, তো আমরা ইরেজার ইউজ করব। ইরেজার ইউজ করলে আমাদের ওয়াশ করার পরও যদি কোনো প্রকার কার্বন বা কোনো প্রকার ময়লা বা কোনো কিছু থাকে তাহলে এগুলো উঠে যাবে, সেজন্য আপনারা প্রসেসরটাকে
প্রথমত এইভাবে ধরে নেবেন শক্ত করে হাত দিয়ে, ধরার পর ইরেজার নিয়ে এইভাবে প্রেসার দিবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা যদি ভালোভাবে করেন তো আশা করি যে প্রসেসরগুলো ডিসপ্লে আসতেছে না বা প্রসেসর সাপোর্ট করতেছে না মাদার বোর্ডে, তো 100% সাপোর্ট করবে এবং কাজ করবে। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের প্রসেসরটি একবারে ফ্রেশ হয়ে গেছে। তো আমরা আবার একটু হালকাভাবে আমাদের ইরেসারের যে ইয়েগুলো ছিল এগুলো আমরা ফেলে দিচ্ছি ব্রাশ দিয়ে। এই যে বন্ধুরা দেখেন আমাদের প্রসেসরটি খুবই ভালোভাবে ওয়াশ হয়েছে। তো এই কাজটি করলে আপনাদের প্রসেসরগুলো প্রায় 60% বা 50% ওকে হয়ে যাবে। তারপরে যে সমস্যাগুলো এগুলো কমই হয়, আপনারা ডিজিটাল মিটার নিতে পারেন। তো আমরা এখন আমাদের ডিজিটাল মিটারটি নিচ্ছি, নিয়ে আমরা বিপ সিলেক্ট করব, করে আমাদের মধ্যের যে কম্পোনেন্টগুলো আছে আমরা ওইগুলো চেকিং করব। তো আমরা বোঝার অপশনটি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে বন্ধুরা আমরা যে সমস্যাগুলিগুলো প্রতিনিয়ত পাচ্ছিলাম প্রসেসেন, এখানে যে এই পার্টসগুলো আছে এগুলো আমাদের অ্যাভেলেবেল। অনেক সময় প্রসেসর হিট হয়ে বা অনেক সময় মাদারবোর্ডের যে বিয়ারেন সেকশন শর্টের কারণে অনেক সময় আমাদের এই পার্টসগুলো অনেক সময় শর্ট হয়ে যায়। তো আমরা প্রথমত দেখবো যে আমাদের এই পার্টসগুলো মানে ওকে আছে কি না। তো আমরা যদি দুইটা পিন একসাথে করি তাহলে আমাদের মিটারটি বিপ করবে না, তার মানে এটি ওকে আছে। আর এখানে আমাদের এটি হচ্ছে আমাদের লাইন ট্রান্সফার করছে একদিক থেকে আরেক দিকে, ওইটা হচ্ছে বিপ করবে, ঠিক আছে? তো আমরা এগুলো চেক করবো না, আর এই পার্টসগুলো মূলত প্রবলেম হয় না। তারপর হচ্ছে আমাদের এখানে এই দিকে বন্ধুরা দেখেন একটা জি কালো আকারের পার্টস আছে, এটা অনেক সময় আপনার কেটে যায়, এটা একটি রেস্টিনের মতোই কাজ করছে। এটি যেহেতু আমাদের বিপ করছে তার মানে এটি ভালো আছে, ঠিক আছে? আর এটি যদি আমাদের বিপ না করে তাহলে বুঝে নেবেন এটা এই দিকটা থেকে ওই দিকে লাইন ট্রান্সফার হচ্ছে না। তো আমরা আপনারা পুরান যদি আপনাদের কাছে কালেকশনে পসর থাকে আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলে 100% কাজ করবে, ঠিক আছে? তো এগুলো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে আপনারা করতে পারেন, ঠিক আছে? এখানে আরও অনেকগুলো রেস্টিন আছে। তো পসর বেশিরভাগই বন্ধুরা এই যে এখানে যে কালো যে পার্টসটি দেখতেছেন এইটা, তারপর হচ্ছে এটা আমাদের এই তিনটা পার্টসের মধ্যে বেশিরভাগ অনেক সময় শর্ট হয়ে যায়, আর বাকিগুলো বেশি একটা সমস্যা হয় না, ঠিক আছে? তো আপনারা এইভাবে যদি করতে পারেন তাহলে আপনারা প্রসেসর 100% রিপেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের বন্ধুরা ল্যাপটপের প্রসেসর, ঠিক আছে? তো আমরা এখন ল্যাপটপের প্রসেসর নিব। তো এটি হচ্ছে বন্ধুরা আমাদের ল্যাপটপের প্রসেসর। তো আমাদের এটিতে অনেক সময় পিনগুলোতে ময়লা থাকে, ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, আমরা থিনার দিয়ে সেমভাবে আপনারা ওয়াশ করে নেবেন এবং পিনগুলো দেখবেন কোথাও ভাঙা আছে কি না, বাঁকা আছে কি না, ওইগুলো আপনারা সুই দিয়ে ইচ্ছা করলে উঠাই দিতে পারেন। তো আমি এখন আমাদের যে পিন প্রসেসরগুলো সেম থাকে এগুলো অনেক সময় বাঁকা থাকে, ঠিক আছে? আবার অনেক সময় আপনার অনেক দিন চলতে চলতে এগুলো নিচে দিয়ে অনেক সময় আপনার ড্রাই জ্বালাই বা বিভিন্ন সমস্যা হয়ে যায়। আমরা এখন এগুলো ওয়াশ করব, আর আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তারপর আমরা SMD মেশিন দিয়ে হিট দিয়ে দিব। আর মূলত বন্ধুরা পসর মূলত নষ্ট হয় খুবই কম। তারপর আমাদের লেভে অনেকগুলো প্রসেসর আমরা রিপেয়ার করতে পারছি, কারণ আমি অনেক দিন ধরে রিসার্চ করতেছি যে প্রসেসরগুলো কীভাবে সারানো যায়। সেজন্য আজকে আপনাদের আমার এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এভাবে কাজগুলো করতে পারেন আশা করি আপনারা সমাধান করতে পারবেন বন্ধুরা। তারপর যে কাজটি করবেন, আমাদের পার্টসটা সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব এটি আপনাদের দেখাই দিই। এটি হচ্ছে আমরা এখন আমাদের যে SMD মেশিন আছে আমরা এটি অন করলাম। অন করার পর আমরা এদিকে অনেক সময় আমাদের যে SMD পার্টস আছে এগুলো হালকা হালকাভাবে অনেক সময় ডাই জ্বালাই হয়ে যায় বা মিস্টেক হয়ে যায়, এবং পিনগুলো আছে আমরা ওইগুলো হিট দিব। তবে প্রচুর পরিমাণে হিট দিবেন না, আপনারা হালকাভাবে হিট দিবেন, ঠিক আছে? এই পিনগুলোতে তো আমি
আমি এজন্যই আপনাদের এই ট্রিক্সটি বলে দিলাম, কারণ এইভাবে আমি অনেকগুলো প্রসেসরই রিপেয়ার করছি। আমাদের ল্যাবে অনেক পুরানো প্রসেসর ছিল ল্যাপটপের, যেগুলো পিন প্রসেসর, তো এইভাবে হিট দেওয়ার পর, এভাবে আমি ট্রাই করার পর আমাদের অনেকগুলো প্রসেসরই ওকে হয়ে গেছে এবং আমরা পরীক্ষিত। সেজন্য আমি আপনাদের মাঝে আজকে আমার এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে প্রচুর পরিমাণে হিট দিবেন না, ঠিক আছে? আর হট গানের যে হিটটা আছে এটা মিডিয়াম রাখবেন, ঠিক আছে? প্রচুর পরিমাণে হিট দিলে কিন্তু আমাদের যে প্রসেসরটি আছে ওইটি আপনার বিভিন্ন প্রকারের সমস্যা হতে পারে। তো আমাদের হিট দেওয়া কমপ্লিট হয়েছে। আপনারা চাইলে যে ডেস্কটপের যে প্রসেসরগুলো আছে এগুলো আপনারা এদিকে হালকা হিট দিতে পারেন, বেশি না। তবে আপনারা পিন প্রসেসরগুলো একটু হিট দিবেন, কারণ অনেক সময় পিনগুলো সমস্যা হয়, যার কারণে এরকম হয়। এই যে বন্ধুরা দেখেন, আমাদের প্রসেসরটি একবারে ক্লিন হয়ে গেছে। তো আশা করি প্রসেসরটি রিপেয়ার হয়েছে, আমি পরবর্তীতে আমাদের ল্যাপটপে লাগিয়ে চেক করব। আর বন্ধুরা, আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্টস করবেন যে আমার ভিডিওটি কেমন লাগছে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এবং আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফেসবুক, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে আপনাদের মাঝে নতুন একটি কম্পিউটার হার্ডওয়্যার কাজ নিয়ে হাজির হব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।